अलैकुम सबाई के आज तैरी करे देखाबो एक खूब सहज डेजार्ट आइटेम कैरामेल पुडिंग। तो चलो शुरू करा जाक। तो प्रथम एक पैनर मध्य हमें 2 टेबल स्पून चीनी निये निच्छी एवं साथे हमें एखाने दिए दीची 2 टेबल स्पून पानी चीनीटाके कैरामेल तैरी करार जोन्नो। तो पानी एवं चीनी हमें खूब भालोभावे मिशिए निच्छी। तो देखते ही पाच्छेन चीनी एवं पानी मिश्रणटा अनेकटा हो गेछे एवं एटार घनत्वटा अनेक बेशी हो गेछे। तो एटा आमी अपेक्षा करब ब्राउन कलर आसा पर्यन्त। आमार कैरामेल रेडी हो गेछे, एटा ब्राउनिओ हो गेछे। तो आमी एकटा बाटिर मध्ये एटा सेट करे नेब, आमी ढेले निलाम एवं एटा ठंडा होवार जन्य अपेक्षा करब। अन्यदिके एकटा बाटिते आमी एकटा डिम निये निएछि। तो डिमटाके आमी खूब भालोभावे फेटिए नेब, डिमटाके खूब भालोभावे फेटिए निच्छि। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। তো এদিকে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল স্পুন এবং সাথে আমি এখানে কিছু পানি অ্যাড করব। পানি দিয়ে আমি এখন এটাকে এর ঘনত্বটা কিছুটা কমিয়ে নেব, কেননা এতটা ঘনত্ব ডিমের মধ্যে ইউজ করা যাবে না। এখানে দুধের সাথে পানিটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবং এর ঘনত্বটাও একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমি এই দুধটাকে ডিমের মধ্যে ঢেলে দেব এবং দুইটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে দুধ এবং ডিম একত্রে মিশে যায়। দুধটা এবং ডিমটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে দুধ এবং ডিম আলাদা না থাকে। দুধ এবং ডিমের মিশ্রণটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি কোনো চিনি ইউজ করিনি, কারণ কনডেন্স মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে। তো আমার ক্যারামেলের বাটিটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এই ঠান্ডা বাটির মধ্যে দুধ এবং ডিমের মিশ্রণটা ঢেলে দেব। এখানে দুধ এবং ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটার মুখটা ঢেকে দেব। এদিকে অন্য একটা হাঁড়িতে আমি অর্ধেক পরিমাণ পানি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই বাটির অর্ধেক পরিমাণ হবে, বেশি হলে পানিগুলো ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আধা ঘন্টা পর চুলা থেকে বাটিটা নামিয়ে নিয়েছি এবং আমি এখন চেক করে দেখছি ভেতরটা ভালোভাবে রান্না হয়েছে কি না। হ্যাঁ, এটা একেবারে রান্না হয়ে গেছে, একটু কাঁচা নেই। তো তৈরি হয়ে গেল খুব সহজে এবং ঝামেলাহীনভাবে কনডেন্স মিল্ক দিয়ে ক্যারামেল পুডিং। যেহেতু আমি এখানে একটা ডিম এবং 1/2 কাপ দুধ ইউজ করেছি, তাই আমার পুডিংয়ের লেয়ারটা একেবারেই কম হয়ে গেছে বা অনেকটা চিকন হয়ে এসেছে। তো আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তা আমি পুডিংটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই আমার তৈরি হয়ে গেল ক্যারামেল পুডিং উইথ কনডেন্স মিল্ক। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আশা করছি সবার ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।